মুসলমানদের ঈদ কয়টা? বাংলাদেশের মুসলমানদের ঈদ হচ্ছে তিনটা। আরে তিনটার মধ্যে যেটার কোনো অস্তিত্ব নেই, যেটার কোনো কোরআন হাদিস ইজমা কিয়াসের পাতায় খুঁজলেও কোথাও কিছু পাবেন না, সেইটার নাম দিয়েছে সকল ঈদের সেরা ঈদ, ঈদ মিলাদুন নবী। নাউযু বিল্লাহ। এমনকি জগৎ বিখ্যাত চারজন ইমাম, যে চারজন ইমামের নামে সারা পৃথিবীতে বিশেষ করে ভারত উপমহাদেশে চারটি বড় বড় মাযহাব চলে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক বিন আনাস রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ বিন ইদ্রিস শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, এই চারজন ইমামের কেউ কি কোনোদিন মিলাদুন নবী করেছেন? তাহলে আপনি আমি কেন করি? মানুষের জীবনে যদি কোনো কর্ম থাকে, কোনো আমল থাকে, যে আমলের মধ্যে রসুলের নির্দেশ নেই, এই রকম কোনো আমল হলে সেটা গ্রহণযোগ্য হবে না। আর এই জন্যই আমল করেও মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। কাজে রাসুলের যে সালাত ছিল, রাসুলের যে তরিকা ছিল সালাতের, সেই তরিকার বাইরে যদি কেউ সালাত আদায় করে, এই সালাত কিয়ামত পর্যন্ত পড়লে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم বক্তব্যের বিষয় হচ্ছে ইত্তিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাদের চলার জন্য আমাদের গাইড বুক হিসাবে আসমানে কিতাব আল কোরআনুল কারীম নাজিল করেছেন এবং নির্দেশ প্রদান করেছেন আসমান থেকে তিনি যে আমাদের জন্য পাঠিয়েছেন তার আনুগত্য করার জন্য, অনুসরণ করার জন্য। তিনি যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন তার যথাযথ অনুসরণ করার জন্য, তিনি আমাদেরকে যে বিষয়ে আদেশ করেছেন তা মেনে নেওয়ার জন্য এবং যে বিষয়ে নিষেধ করেছেন তা বর্জন করার জন্য। যদি আমরা আখেরাতে নাজাত পেতে চাই, মুক্তি পেতে চাই, অবশ্যই অবশ্যই আমাদেরকে তার প্রেরিত বিধানের কাছে আত্মসমর্পণ করতে হবে এবং তার প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা আনুগত্য করো, অনুসরণ করো যা তোমাদের রবের কাছ থেকে নাজিল হয়েছে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রভুর নিকট থেকে যা নাজিল হয়েছে তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, খবরদার তোমরা অনুসরণ করবে না, আনুগত্য করবে না এ ব্যতীত কোনো অন্য কোনো অভিভাবকের, কোনো অলি আউলিয়া বুজুর্গের তোমরা আনুগত্য করবে না। কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক মানুষ এই উপদেশ গ্রহণ করে থাকে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোনো আমল করে যে আমলের মধ্যে আমার কোনো আদেশ নেই,
কেউ যদি এমন কোনো আমল করে যা আমলের মধ্যে আমি কোনো নির্দেশ প্রদান করি নাই, ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যাত, এটা বাতিল। বোঝা যাচ্ছে মানুষের জীবনে যদি কোনো কর্ম থাকে, কোনো আমল থাকে, যে আমলের মধ্যে রাসূলের নির্দেশ নেই, এই রকম কোনো আমল হলে সেটা গ্রহণযোগ্য হবে না। আর এই জন্যই আমল করেও মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এক শ্রেণীর মানুষ আমল করবে কিন্তু সে আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা কাহফের 104 নম্বর আয়াতে বলেছেন, উল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। নবী আপনি জানিয়ে দিন, আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে বলবো না? দুনিয়ার জীবনে যাদের সমস্ত প্রচেষ্টা বরবাদ হয়ে গেছে, ওয়াহুম ইয়াহসাবুনা, কিন্তু তাদের বিশ্বাস ছিল, আন্নাহুম ইউহসিনুনা সুনআ, নিশ্চয়ই তারা ভালো আমল করছে, নেকির কাজ করছে। সূরাতুল কাহফ 18 নম্বর সূরার 104 নম্বর আয়াত। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মানুষ আমল করবে কিন্তু সে আমলটাও বাতিল হয়ে যাবে। আমল করলেও ফলাফল শূন্য হবে। কেন শূন্য হবে, কি কারণে শূন্য হবে? কারণ সে আমলটা রাসূলের তরিকা মতো হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন, একজন সাহাবী ঢুকলেন, ঢুকে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর রাসূলের কাছে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে লোকটা দুই রাকাত সালাত আদায় করেছে। সালাত আদায় করে যখন নবীর কাছে এসে আসলেন, সালাম দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, তুমি সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করো নাই। লোকটা ফিরে গিয়ে আবার দুই রাকাত সালাত আদায় করলো, করে আবার রাসূলের কাছে এসে যখন সালাম দিলেন, এবার রাসূল বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, তুমি সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করো নাই। তিনবার লোকটার একই ঘটনা ঘটলো। তিনবার পরে এবার লোকটা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যতটুকু জানা ছিল আমি ততটুকু করেছি, এর চাইতে ভালো সালাত আমি আর জানি না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাত শিখিয়ে দিলেন। এবার আপনার কাছে আমার প্রশ্ন, লোকটা তো সালাত আদায় ঠিকই করেছিল, কিন্তু নবী কেন বললেন যে তুমি সালাত আদায় করো নাই? বলতে পারবেন? তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বললেন? নাউজুবিল্লাহ। লোকটা তো সালাত আদায় করেছে, তো রাসূল তো বলতে পারতেন যে তোমার সালাতটা সুন্দর হয় নাই, তোমার সালাতটা সঠিক হয় নাই, ভালো হয় নাই, এরকম বললে মনে হয় ঠিক হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিলেন যে তুমি সালাত আদায় করো নাই। এখান থেকে বুঝতে হবে যে ইবাদতটা রাসূলের তরিকা মতো হয় না, যেই আমলটা রাসূলের পদ্ধতি মতো হয় না, সেটা ইবাদতই না। যেটা রাসূলের তরিকায় ইবাদত হয় না, সেটাকে রাসূল ইবাদতই গণ্য করেন নাই। আর এই জন্য তিনি বলে দিয়েছেন, ফাইন্নাকা লাম তুসাল্লি, কেননা তুমি সালাত আদায় করো নাই। লোকটা সালাত আদায় করলেও নবী বললেন সালাত আদায় করো নাই। আল্লাহ রাসূলের জামানায় তার মসজিদের মধ্যে তার সাহাবীদের মধ্যে যদি এইরকম কথা আল্লাহ নবী বলে থাকেন, রাসূলের সামনে সালাত আদায় করার পরে যদি নবী বলেন তোমার সালাত, তুমি সালাত আদায় করো নাই, তাহলে আজকে 1500 বছর পরে আমরা যারা আল্লাহর ইবাদত করছি রাসূলের তরিকার বাইরে, আমরা যারা সালাত আদায় করছি নিজেদের মন মতো, নিজেদের ইচ্ছা মতো তরিকা পদ্ধতি বানিয়ে যারা সালাত আদায় করছি, আল্লাহর নবী যদি এখন বেঁচে থাকতেন তাহলে কি বলতেন? তিনি কি মেনে নিতেন এই সালাতকে? রাসূল বলছেন, আকিমু সুফুফাকুম ওয়া তারাসসু, তোমরা সালাতে দাঁড়াও, কাতার সোজা করো, দুইজনের পায়ের সাথে, একজনের পায়ের সাথে আরেকজনের পা মিলিয়ে দাও। তারাসসু শব্দের অর্থ হচ্ছে মিলিয়ে দেওয়া। দুইটা ইটকে একসঙ্গে যেভাবে মিলানো হয় এটাকে তারাসসু বলা হয়। নবীর নির্দেশ হচ্ছে পায়ের সাথে পা মিলিয়ে দাও, কিন্তু আমাদের ফতোয়া হচ্ছে না, পায়ের সাথে পা মিলালে কিভাবে হয়? একজন মুরব্বির সাথে একজন ছোট মানুষের পা মিলবে,
একজন শিক্ষকের সাথে ছাত্রের পা মিলবে, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তির সাথে, সমাজের নেতা যারা আছে তাদের সাথে সাধারণ মানুষের পা মিলবে, এত বড় ধৃষ্টতা, এত বড় বেয়াদবি কি আর করা যায়? বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন জগতের শ্রেষ্ঠ মানুষ, তাই না? সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠিয়েছেন সবার শেষে, কিন্তু মর্যাদায় তিনি হচ্ছেন সবার উপরে। জান্নাতে সর্বপ্রথম যিনি প্রবেশ করবেন তিনিই হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের প্রহরী অপেক্ষায় থাকবে, আল্লাহর নবী জান্নাতের কড়া নাড়বেন, প্রহরী জিজ্ঞেস করবে কে, উত্তর দিবেন আমি মুহাম্মদ, আখিরি জামানার নবী। এবার দরজা খুলে দিয়ে বলা হবে মুহাম্মদ তোমার জন্য তো আমি অপেক্ষায় আছি। বলুন সুবহানাল্লাহ, যেই নবী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, যেই নবীর সুপারিশ ছাড়া কোন নবীর সুপারিশ করার ক্ষমতা হবে না, যেই নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, সেই নবীর সাথে যদি তার জামানার সেই সমাজের একেবারে সাধারণ মানুষগুলো, যারা নগণ্য মানুষগুলি, যারা যারা কৃতদাস গোলাম, সমাজে টাকা দিয়ে কেনা বেচা হয়, এই সমস্ত মানুষদের পা লাগলে বেয়াদবি হয় নাই, হয়েছে? তাহলে আপনার আমার বেয়াদবি হয় কিভাবে? তাহলে কি শরীয়ত রচনা করা হলো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়তে হবে, লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। লা সালাত মানে কোনো সালাত নেই, লা ইলাহা কোনো ইলাহ নেই, অর্থ জানেন না আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ, এই অর্থ তো সবাই জানেন, লা ইলাহা কোনো ইলাহ নেই, কোনো সত্য ইলাহ নেই, হক মাবুদ নেই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ব্যতীত, একই অর্থ। লা সালাতা কোনো সালাত নেই, লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে সালাতের মধ্যে সূরাতুল ফাতিহা পাঠ না করে। মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী মুসলিম সহ অনেক কিতাবের মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে। এখন আমরা সূরা ফাতিহা পড়ছি না, কারণ আল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মধ্যে বলছেন ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন পড়া হয় ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, তখন তোমরা কোরআন শুনবে এবং চুপ থাকবে। আচ্ছা বলুন তো, এই আয়াতটা কি আপনার আমার উপরে নাজিল হয়েছে না রাসূলের উপরে নাজিল হয়েছে? তো যেই রাসূলের উপরে আয়াতটা নাজিল হয়েছে, সেই রাসূল যদি সূরা ফাতিহা পড়েন, সেই রাসূল যদি এই কথা বলতে পারেন যে লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, তাহলে এই আয়াতের ব্যাখ্যা কি আপনারটা গ্রহণযোগ্য হবে না রাসূলেরটা গ্রহণযোগ্য হবে? দুর্ভাগ্য, আমরা এখানেই আমরা অন্ধ হয়ে যাচ্ছি, আমরা অন্ধ তরিকা পূজারি, অন্ধভাবে আমরা বিভিন্ন বাতিল ফিরকার অনুসরণ করে চলছি, যার কারণে আমরা সহি পথের অনুসারী হতে পারছি না, সহি তরিকার অনুসারী হতে পারছি না। ইত্তিবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করতে হবে। রাসূল বললেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছ। রাসূল স্পষ্ট বলে দিলেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছ। কাজে রাসূলের যে সালাত ছিল, রাসূলের যে তরিকা ছিল সালাতের, সেই তরিকার বাইরে যদি কেউ সালাত আদায় করে, এই সালাত কিয়ামত পর্যন্ত পড়লে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হজ করতে গিয়েছেন বাংলাদেশের হাজি সাহেবের হজের এহরাম ঢাকা বিমানবন্দর থেকে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ঢাকা বিমানবন্দর থেকে শুরু হয়ে যায়, মিকাত থাকলো ইয়ালাম লামে, ঢাকা বিমানবন্দর থেকে তালবিয়া শুরু হয়ে গেল। এটা কোন নবীর সুন্নাত হলো? হজ করতে গিয়েও রাসূলের তরিকা শিখতে হবে। হজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন, তিনি বিদায় হজ, তার জীবনের একটি হজ ছিল, এটাই বিদায়, এটাই শুরু। বিদায় হজ তিনি করাকালীন সাহাবীদের নির্দেশ দিচ্ছেন খুদু আননি মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের নিয়ম নীতিগুলি শিখে নাও, আমি নবী কিভাবে হজ সম্পাদন করছি, কিভাবে আমি আরাফার দিন উদযাপন করেছি, কিভাবে মুজদালিফায় আমি ছিলাম,
কিভাবে আমি তওয়াফ করছি, সাই করছি, কিভাবে আমি নহর করছি, কুরবানি করছি, কিভাবে আমি হালাল হয়েছি, ইহরাম করছি, যাবতীয় বিধান তোমরা আমার কাছ থেকে শিখে নাও। নবী সাহাবীদেরকে বললেন, খুদু আননি মানাসিকাকুম, তোমরা শিখে নাও আমার কাছ থেকে আমি কিভাবে হজ সম্পাদন করেছি। সম্মানিত উপস্থিতি, তাহলে ইবাদতের ক্ষেত্রে ইত্তেবা কার করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করলে জাহান্নামে যেতে হবে। সহিহুল বুখারী 7281 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, একমাত্র আবা যারা তারা জান্নাতে যেতে পারবে না। আমার উম্মত সকলেই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা অবাধ্য, যারা আবা তারা জান্নাতে যাবে না। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, মানিল আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবা কারা, তাদের পরিচয় কি, যারা জান্নাতে যেতে পারবে না, আপনার উম্মতের মধ্যে তারা কারা, তাদের পরিচয় কি? এবার রাসূল বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করবে, আমি নবীকে যারা অনুসরণ করে চলবে তারা জান্নাতে যাবে, ওয়ামান আসানি ফাকাত আবা, আর যারা আমার অবাধ্যতা করবে, আমার বিরোধিতা করবে, তারা জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এমন ভাবে করতে হবে যে আনুগত্যের মধ্যে কোনো শর্ত কিন্তু চলবে না, সেই আনুগত্যের মধ্যে কোনো কম বেশি করার কোনো সুযোগ নেই। আনাস রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে তিনজন সাহাবি গেলেন, তার বিবিদের কাছে গেলেন, ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে জানতে চাইলেন, নবীর ইবাদত কিরকম ছিল। যখন তাদেরকে খবর দেওয়া হলো, তখন তারা মনে করলো, কান্নাহম তাকাল্লুহা, এটা খুব কম হয়ে যাচ্ছে, এত অল্প ইবাদত করলে আমাদের চলবে না। এবার একজন প্রতিজ্ঞা করলো, আমি এখন থেকে সারা রাত সালাত আদায় করব, রাত্রে ঘুমাবো না। আর একজন বললো, আমি প্রতিদিন সিয়াম রাখবো, আমি কোনোদিন সিয়াম ছাড়বো না। আর একজন বললো যে, আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজ, আমি বিবাহ শাদি করবো না, আমি নারীদের থেকে দূরে থাকবো, নারী স্পর্শ থেকে দূরে থাকবো, আমি বিবাহ শাদি না করে শুধুমাত্র আল্লাহর ইবাদতেই আমার জীবন কাটিয়ে দিব। এই তিনজনের তিনটা প্রতিজ্ঞা করেছিল। বলেন তো, এইগুলো কি খারাপ প্রতিজ্ঞা ছিল? বাহ্যিক দৃষ্টিতে এটাকে কি আমরা খারাপ বলতে পারবো? নিশ্চয়ই তারা বেশি নেকি করার জন্য, জান্নাত হাসিল করার জন্য আরও বেশি কিভাবে করা যায় সেই চিন্তা করলো। তাদের ধারণা ছিল, তাদের যুক্তি ছিল, আইনা নাহন মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকাদ গাফারাল্লাহু মা তাকাদ্দাম মিন যামি ওয়া মা তাআখারা, আমরা কোথায় নবীর তুলনায়, নগণ্য ব্যক্তি, সাধারণ মানুষ, আর নবীর যার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, কাজে নবীর জন্য এটুকু ইবাদত চলবে, আমাদের জন্য এর চেয়ে আরো অনেক বেশি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাদেরকে জিজ্ঞেস করলেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাদা ওয়া কাদা, তোমরাই কি ওই সমস্ত লোক যারা এই এই কথাগুলো বলেছিলে? রাসূল বললেন, দেখো আমি নবী, লা আখশাকুম লিল্লাহি ওয়া আতাকুম লাহু, আমার তাকওয়া পরহেজগারিতা তোমাদের চাইতে অনেক বেশি, লাকিন্নি উসাল্লি ওয়া আরকুদ। রাসূল তাদেরকে ধমক দিয়ে বললেন, শোনো, তোমাদের নিয়ত যতই ভালো হোক চলবে না, লাকিন্নি উসাল্লি ওয়া আরকুদ, আমি নবী হয়ে আমি রাত্রে সালাত আদায় করে আবার রাত্রে ঘুমিয়ে যাই, ওয়াসুম উফতির, আমি সিয়াম রাখি, আবার কখনো সিয়াম ছেড়ে দেই, টানা সিয়াম আমি রাখি না, আমার পরহেজগারি তোমাদের চাইতে বেশি, আমার তাকওয়ার মান মাপকাঠি তোমাদের চাইতে অনেক বেশি, তারপরেও আমি রাত্রে সালাত আদায় করি আবার ঘুমাই, আমি দিনের সিয়াম রাখি কোনোদিন রাখি কোনোদিন ছেড়ে দেই, আতাজাওয়াজুন নিসা, আমি বিবাহ করেছি, আমার সংসার আছে। এইটুকু বলার পরে এবার নবী বলছেন, আমার রাগিবার সুন্নাতি ফালাইসা মিন্নি, শোনো, যে ব্যক্তি আমার সুন্নাতের বিরোধিতা করবে, আমার সুন্নাতকে যে অবজ্ঞা করবে, সে আমার উম্মত নয়। বেশি করলে উম্মত থাকা যাবে না, বেশি ভালো মনে করে বেশি করলে লাভ হবে না,
নবীর জন্মদিন পালন করতে হবে, মৃত্যু দিবস পালন করতে হবে, ঈদে মিলাদুন্নবী না করলে আমাদের পেট ভরে না। কারণ এইটার নাম দিয়েছে আমরা সাইয়্যিদুল আইয়াদ শরীফ। কি বলেন? সুবহানাল্লাহ। মুসলমানদের ঈদ কয়টা? বাংলাদেশের মুসলমানদের ঈদ হচ্ছে তিনটা। আর এই তিনটার মধ্যে যেটার কোনো অস্তিত্ব নেই, যেটার কোনো কোরআন হাদিস ইজমা কিয়াসের পাতায় খুঁজলেও কোথাও কিছু পাবেন না, সেইটার নাম দিয়েছে সকল ঈদের সেরা ঈদ, ঈদ মিলাদুন নবী। মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ। এই ঈদ উদযাপন করা যাবে? নবীর নামে খুশি হয়ে করা যাবে? রাসুলের জামানায় আল্লাহ নবীর মৃত্যুর পরে চারজন খলিফা 30 বছর রাষ্ট্রনায়ক ছিলেন, 2 জন রাসুলের শ্বশুর ছিলেন, 2 জন জামাই ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর শ্বশুর। নবী তাদের মেয়েকে বিবাহ করেছিলেন আর নিজের মেয়েকে বিবাহ দিয়েছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে এবং আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। এই চারজন নিজের এত নিকটের মানুষ এবং রাষ্ট্রীয় ক্ষমতার মালিক, তারা রাসূলের প্রতি এত মহব্বত দেখালেন না যে একদিনের জন্য ঈদ মিলাদুন্নবী করতে হবে? ইতিহাসে কোথাও লেখা আছে তারা করেছেন? তাহলে তারা যেটা করলেন না, সাহাবা আকরাম যেটা করলেন না, তাবিরা যেটা করলেন না, তাবা তাবিরা যেটা করলেন না, এমনকি জগৎ বিখ্যাত চারজন ইমাম, যে চারজন ইমামের নামে সারা পৃথিবীতে বিশেষ করে ভারত উপমহাদেশে 4টি বড় বড় মাযহাব চলে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক বিন আনাস রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ বিন ইদ্রিস শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, এই চারজন ইমামের কেউ কি কোনোদিন এই মিলাদুন্নবী করেছেন? তাহলে আপনি আমি কেন করি? কোন মহাব্বতে আমরা করি? কি উদ্দেশ্যে আমরা করি? এটার নাম কি রাসূলের অনুসরণ? আমি যদি হানাফি মাযহাবের লোক হই, অবশ্যই আমার ইমামকে মানতে হবে। আমি যদি শাফি মাযহাবের লোক হই, অবশ্যই আমার ইমাম শাফি রহমতুল্লাহ এর কথা মানতে হবে। চারজন ইমামের কোন ইমাম বলে যান নাই হাদিসের বাইরে তোমরা আমল করো। প্রত্যেক ইমামের একটাই কথা ছিল, ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি মাযহাবুনা, যেটা সহি হাদিস হবে এটা আমাদের মাযহাব। ইমাম আবু হানিফা 13 কণ্ঠে বলেছেন, যেটা সহি হাদিস এটা আমার মাযহাব। ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন, ইদা রাআইতুম কালামি ইউখালিফুল হাদিস ফাআমালু বিল হাদিস ওয়াদরিবু বিকালামি আল হায়াত, যদি আমার কোনো কথা হাদিস বিরোধী দেখতে পাও তাহলে আমার কথাটাকে দেয়ালে নিক্ষেপ করে দিও আর হাদিসের উপরে আমল করিও। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা। ইমাম মান মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহর নবীর কবরের পাশ দিয়ে যাওয়ার সময় রাসূলের কবর ইঙ্গিত করে বলছেন, ওমা মিন আহাদিন ইল্লা ওয়া মা আখুযু মিন কালামি ওয়া মারদুদুন আলাইহি ইল্লা সাহিব হাদাল কবর, পৃথিবীতে এমন কোন মানুষের আগমন ঘটে নাই যার প্রতিটি নির্দেশ গ্রহণযোগ্য এবং যার প্রতিটি নিষেধ বর্জনযোগ্য। একমাত্র এই কবরবাসী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। তাহলে তিনিও রাসূলকে মানতে বললেন। এবার ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, তিনি 10 লাখ হাদিসের হাফেজ ছিলেন। কয় লাখ হাদিস? কয়টা হাদিস মুখস্থ করতে পারবো আমরা? 10-20টা মুখস্থ করলে তো আমরা মাশাআল্লাহ শায়খ হয়ে যাই, বড় বড় মাওলানা হয়ে যাই, সবাইকে মনে করে যে আমার কথাই শুনতে হবে, আমার চাইতে বড় আলেম আর কে আছে, এই অহংকারে স্ফীত হয়ে যাই। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, ওয়ালা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদান্না মালিকা, তোমরা আমার অন্ধ অনুসরণ করবে না। 10 লাখ হাদিসের হাফেজ হওয়া সত্ত্বেও তিনি নিজের অন্ধ অনুসরণ করার কথা বললেন না। তিনি বললেন, ওয়ালা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়ালা আউযাইয়া ওয়ালা নাখাইয়া, তোমরা আমার অন্ধ অনুসরণ করো না ইমাম মালিক, ইমাম আউযাই, ইমাম নাখি, জগৎ বিখ্যাত তৎকালীন সমাজের বড় বড় ইমামদের কথা উল্লেখ করে তিনি বললেন, তোমরা তাদের কারো অন্ধ তাকলিদ করবে না। বাল খুদু মিন হাইসু আখাদু মিন কিতাবি ওয়া সুন্নাহ, বরং তোমরা গ্রহণ করো সেখান থেকে যেখান থেকে তারা গ্রহণ করেছে, অর্থাৎ তারা যেখান থেকে, অর্থাৎ কোরআন মিন কিতাব ও সুন্নাহ, কিতাব এবং সুন্নাহ থেকে তারাও গ্রহণ করেছেন, তোমরাও গ্রহণ করো। তাহলে চারজন ইমাম, চারজন যে দাওয়াত দিয়েছিলেন, সেই একই দাওয়াত কিন্তু আহলে হাদিসরাও দিচ্ছে,
একই দাওয়াত আহলে হাদিস আন্দোলন দিচ্ছে যে আসুন পবিত্র কোরআন কি বলেন তো ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। যারা এই পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে জীবন গড়েন তাদের একটা বৈশিষ্ট্যগত পরিচয়, সেই পরিচয়টার নাম হচ্ছে আহলুল হাদিস। আহলুল হাদিস অনেকে বলতে কার্পণ্য করেন যে আমি আহলে হাদিস না, আমি মুসলমান। মুসলিম তো বটে, কিন্তু আমার একটা বৈশিষ্ট্যগত পরিচয় যে আমি আহলুল হাদিস। আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ, তারপরে দ্বিতীয় পরিচয় হচ্ছে আমরা মুসলিম, আর আমাদের তৃতীয় পরিচয় আহলুল হাদিস মুসলিম, অর্থাৎ বৈশিষ্ট্যগত আইডেন্টিটি। এই বৈশিষ্ট্যগত পরিচয়টা অনেকে লুকিয়ে রাখেন, আহলে হাদিস বলতে চান না। অথচ আহলে হাদিস এটা নতুন করে সৃষ্টি হওয়া কোনো দলের নাম নয়, এটা এমন নয় যে বর্তমান জামানায় নামটা চালু হয়েছে। সাহাবা যুগ থেকে চলে আসা নির্ভেজাল ইসলামী আন্দোলনের নাম হচ্ছে আহলে হাদিস আন্দোলন। তাবি বিদ্যান ইমাম সাহাবি রহমতুল্লাহ আলাইহি বলছেন, লাউ ইস্তাকবাল তুমি নামরি মাস্তাদবার তুমা হাদ্দাসতু ইল্লামা হাদ্দাস ইল্লামা আজমা আলাই আহলুল হাদিস মা হাদ্দাসতু ইল্লামা আজমা আলাই আহলুল হাদিস। এখন যা কিছু ঘটছে যদি আগে আমি জানতাম তাহলে আমি আহলে হাদিসদের নিকট ব্যতীত কারো কাছ থেকে হাদিস গ্রহণ করতাম না। তাহলে আহলে হাদিস এই নামটা নতুন করে নয়। ইবনে তাইম রহমুল্লাহ বলছেন, ওমিন আহলে সুন্নাত ওয়াল জামা মাযহাবুন কাদিমুন মারুফুন কাবলা ইখলুকাল্লাহ আবা হানিফা ওয়া মালিকান ওয়া শাফি ওয়া আহমদ ফাইন্নাহু মাযহাবু সাহাবা। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বলের জন্মের বহু পূর্বে ইসলামে একটি প্রাচীন পরিচিত মাযহাব ছিল। এই মাযহাবটার নাম হচ্ছে মাযহাবু সাহাবা, সাহাবীদের মাযহাব। আহলে সুন্নাত ওয়াল জামাত যাদের পরিচয়, আহলে সুন্নাত বল অর্থ কি, যারা সুন্নাতের অনুসারী। আহলুল হাদিস মানে যারা হাদিসের অনুসারী, হাদিস এবং কোরআনের অনুসারী যারা। আহল মানে অনুসারী, অধিকারী যারা, ওয়ালা হাদিসওয়ালা হাদিস মানে যারা, যারা হাদিসকে ধারণ করে চলে, অনুসরণ করে চলে। আর হাদিস বলতে এখানে কোরআন এবং হাদিস দুটিকে বোঝানো হচ্ছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে কোরআনকে হাদিস বলে সম্বোধন করেছেন। কাজে অনেকে হয়তো বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন যে আহলে হাদিস বলা যাবে না, আহলে কোরআন বলতে হবে, এটা আরেকটা ফিতনা। আবার ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলমান, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই দলিলগুলো সামনে আসবে, ভাই আমরা তো অবশ্যই মুসলমান, কিন্তু আপনি মুসলমান শিরিক বিদাত করেন, আপনি এই তরিকার মুসলমান, ওই তরিকার মুসলমান, এই আকিদার মুসলমান, এই বাতিল ফিরকার মুসলমান, তাদের বিপরীতে আমরা হচ্ছে আহলুল হাদিস মুসলমান। যখন আহলে হাদিস বলা হবে তখনই ধরে নিতে হবে আহলে হাদিসকে, আল্লাযীনা ইত্তাবিউনাল কিতাবা ওয়া সুন্নাতা সহীহা ফি জামিই নাওয়াহিল হায়াতি মিন গায়রি ইশতিরাতিন, যিনি তার সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী, শর্তহীনভাবে যিনি কোরআন এবং সহিহ হাদিস মেনে নেন, তার পরিচয় কি বলেন, তার পরিচয় কি আহলে হাদিস। হাদিস পাওয়ার পরে কোনো শর্ত চলবে না, আমার তরিকার মতো হচ্ছে কি না, আমার মাযহাবের সাথে মিলছে কি না, এই রকম কোনো শর্ত আহলে হাদিসরা দেয় না। আহলে হাদিসরা হাদিস পাওয়ার সাথে সাথে মেনে নেয় যারা তাদের নাম আহলে হাদিস, যারা পবিত্র কোরআন এবং সহি হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করে তাদের নাম আহলে হাদিস, যারা পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে সমাজ সংশোধন চায় তাদের নাম হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিসটা কোনো ভ্রান্ত ফিরকা নয়, বাতিল আকীদায় তারা কোনো দিন বিশ্বাস করে না। আহলে হাদিসটা হক কথা বলে, হক পথে চলে, বাতিলের বিরোধিতা করে, সেটা ব্যক্তি পর্যায় থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত শরীয়ত বিরোধী যত কর্ম আছে, যত সিদ্ধান্ত আছে, সবগুলির বিরুদ্ধে আহলে হাদিসরা কথা বলে প্রতিবাদ করে। আহলে হাদিসরা চুপ করে বসে থাকার নাম আহলে হাদিস নয়, আহলে হাদিস আন্দোলন। মানে এখানে নড়াচড়া থাকবে, আন্দোলন থাকবে, হারাকাত থাকবে, তবে আমি আহলে হাদিস। ভীতু কাপুরুষদের জন্য কোনো আহলে হাদিস নয়, আহলে হাদিসরা দ্ব্যর্থহীন কণ্ঠে কথা বলবে, হক কথা বলবে, তাদের নাম হচ্ছে আহলে হাদিস। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলার সৈয়দপুরের উপজেলার ঐতিহ্যবাহী ফাইভ স্টার ময়দান আজকের এই সম্মেলনে আপনাদের সবাইকে, আমরা যারা আসছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
কৃতজ্ঞতা জানাচ্ছি। একটা সমাজ সংশোধনের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন হয়, এটার নাম হচ্ছে জামাতি জিন্দিগি, সাংগঠনিক প্রক্রিয়া। আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, আহলে হাদিস আন্দোলনের পতাকা তোলে ঐক্যবদ্ধ হয়ে আসুন। আমরা এই সমাজ থেকে শিরিক বিদআত সহ যাবতীয় কুসংস্কার উৎখাত করি, সেখানে তাওহীদ এবং সহিহ সুন্নাহর পতাকা একদিন উড্ডীন হবে ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সৈয়দপুর উপজেলা আন্দোলন এবং নীলফামারী জেলা সংগঠনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।